ব্যাপার কি হ্যাঁ তোমাকে আমি বেশি কথা বলতে বারণ করেছিলাম না তো এত এত কথা কিসের তোমার আমি ওই ডায়লগগুলো বলতে বলেছিলাম তোমাকে আমার পেটে ব্যথা গো আমি বাঁচব না গো আমি মরে যাব গো কত কিছু হ্যাঁ এত বাড়তি কথা কিসের তুমি এখানে থাকার ধান্দা করছো মা এমন সুন্দর বাড়িতে না বাপের জন্মে কখনো থাকবার সুযোগ হয়নি গো আমার একবার আমি সুযোগ যখন পেয়েছি তখন না আমি কিছুতে এক্ষুনি নড়ছি না এখান থেকে শোনো এই জন্য না তোমার ওই 2000 টাকা আমি ছেড়ে দিচ্ছি এখন ঝটপট কিছু খাবার আনাও দেখি আমার বড্ড খিদে পেয়েছে রাস্তায় তো এত কিছু গিলে আসলে আবার কিসের খিদে পেয়েছে হ্যাঁ খেতে পেলে আবার শুতে চাইবে চলো এখান থেকে কেটে পড়ো এক্ষুনি কেটে পড়ো আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না তুমি ইল্লি সেটা হচ্ছে না আমি না এখন এই বাড়িতেই থাকবো দেখলে না ওই মেয়েটা কত আশা করে আমাকে এখানে থাকতে বলল ওরা এখন ওইসব ডাক্তার মুক্তার দেখিয়ে কিসব রোগ ভোগ আছে ঠিকঠাক করাক আমি ততদিন এ বাড়িতে একেবারে পায়ের উপর পা তুলে বসে থাকবো এই 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 একদম বাড়াবাড়ি করবে না তুমি এক্ষুনি এখান থেকে কেটে পড়বে বলে দিচ্ছি চুপ একদম চোপা করবে না তুমি তাহলে না তোমার সব ভুল আমি খুলে দেবো বুঝেছো আমাকে এখানে নকল মা সাজিয়ে নিয়ে এসেছো সে কথাটা ওরা যদি জানতে পারে করে থাকো একদম চুপ করে থাকো চুপচাপ শুয়ে পড়ো তুমি তুমি কেন আসতে গেলে উনি ঠিক আছেন তো কিছু বলবে মা হ্যাঁ আপনি আপনি ওকে কোথায় পেয়েছেন কোথায় পেয়েছেন মানেটা কি উনি আমার মা উনি আমাকে জন্ম দিয়েছেন এটা 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 কিরকম প্রশ্ন করছো তুমি না মানে আসলে তোমার মুখের সাথে ওনার মুখের তো কোনো মিল নেই আর মায়ের আদলের সাথে মেয়ের তো একটু মিল থাকেই তাই না তাই জিজ্ঞেস করছিলাম আচ্ছা ও কি আপনার নিজের মেয়ে বনি তুমি এরকম বলে আমার মাকে অপমান করছো আর আমার মাকে অপমান করা মানে আমাকে অপমান করা তোমার মনে যদি এত সন্দেহ থাকে তাহলে মাকে থাকতে বললে কেন আমি তো মাকে নিয়ে চলেই যাচ্ছিলাম সরি আসলে আমার ওনাকে প্রশ্নগুলো করা উচিত হয়নি না আই এম ভেরি সরি মু আপনি প্লিজ কিছু মনে করবেন না মা তোমার খুব কষ্ট হচ্ছে না আপনি রেস্ট নিন শুয়ে পড়ো শুয়ে পড়ো মু তোমার মা এখানেই রেস্ট নিক তুমি একটু পূজোর জায়গায় এসো আসছি আর মেয়েতে কি এতটা অমিল হতে পারে মু তো আমার মতো ধুর কেন আমি এইভাবে পাগলামো করছি কি শুনতে চাইছি আমি এই প্রশ্নগুলোর উত্তরে মুকে আমার মতো দেখতে এটা জাস্ট একটা কোইনসিডেন্ট আমি যা ভাবছি সেটা সম্ভব নয় আমার মা তো মারা গেছে মা কি করে ফিরে আসবে কিরে বাবা এ এত জেরা শুরু করলো কেন ও কি থলে মনে মনে আমাকে সন্দেহ করছে আবার আমাকে ধরে ফেলার কোনো ফাঁদ পাচ্ছে না তো